আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর ভালো ভালো রান্না করছেন আর খাচ্ছেন। তো আজকে আমি এনেছি কিভাবে হোটেলের মতো একদম পারফেক্ট বাড়িতেই ওভেন ছাড়া তন্দুরি করবেন। চলুন রান্নায় যাওয়া যাক। তন্দুরি বানানোর জন্য আমি এখানে গোটা একটি মুরগি, পোলট্রির মুরগি বা ফার্মের মুরগি নিয়েছি, সেটিকে চার ভাগে ভাগ করে দেখুন অল্প অল্প একটু চেয়া দিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি, চার পিস করে নিয়েছি আমি এই গোটা মুরগিটাকে। তো এখন আমি এইটাকে ম্যারিনেট করার জন্য একটি গোটা লেবুর অর্ধেকটি কেটে আমি লেবুর রস এতে দিয়ে দিচ্ছি। এখন আমি 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি এখানে ফুড কালার ইউজ করিনি, আপনারা পারলে ইউজ করবেন অবশ্যই। রেস্টুরেন্টের মতো সুন্দর কালার একটি আসবে। 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন লবণ দিয়ে দিলাম আমি এখানে, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা লবণটি ব্যবহার করবেন। এখন আমি এটিকে ভালোভাবে মাংসের সাথে ভিতরে কাটা কাটা অবস্থাগুলোতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখন আমার মাখানো হয়ে গেছে কমপ্লিট। এটি আমি 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রেখে দেব। আর 1 টেবিল স্পুন সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি ভালোভাবে। এক ঘন্টা ম্যারিনেট হয়ে গিয়েছে, আমি এখন এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন দই, টক দই আমি এখানে ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টেবিল স্পুন সর্ষের তেল, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর আমি এখানে কিছু পরিমাণ কসুরি মেথি নিয়ে নিয়েছি, সেটিকে ভালোভাবে হাত দিয়ে মুখে আমি এতে দিয়ে দিলাম। এখন আমি এগুলিকে ভালোভাবে মাখিয়ে নেব মাংসের গায়ে। ভালোভাবে মাখাতে হবে যে কাটা কাটা অংশগুলি আছে তার ভিতরে মশলাগুলি যাতে ভিতরে যায় তেমনভাবেই সুন্দর করে মাখতে হবে। তো আমি এখানে একটি ননস্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তো তাতে আমি 2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। এখন আমি এই ম্যারিনেট করা মাংসগুলি এতে ভেজে নেব। প্রথমে আমি ব্রেস্টের দিকে মাংস দুটি ভেজে নিচ্ছি এই ফ্রাইং প্যানে। তো আমি একটি ফয়েলে একটি বাটির মতো তৈরি করে নিলাম, এটির পরে কাজ আমি দেখাবো। এখন আমি এক সাইডটা হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি মাংসগুলিকে।
তো আমার কমপ্লিট প্রায়। এখন আমি লেগ পিস দুটি দিয়ে দিলাম। এটিকে ভালোভাবে এবার আমরা ফ্রাই করে নেব। তো ওভেন ছাড়াও সুন্দরভাবে মাংস তন্দুর করা যায় আমাদের গ্যাস ওভেনেই। সবাই এমনভাবে করতে পারেন আর রেস্টুরেন্টের মতো স্বাদ নিতে পারেন বাড়িতেই অনায়াসে। এবার আমি ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ অল্প মিডিয়াম আঁচে রেখে দিয়ে সিদ্ধ করতে দেব। শেষের দিকে গ্যাস ওভেনটি হাই ফ্লেমে দিয়ে আমি এখন লেগ পিসগুলি ভেজে নিয়েছি ভালোভাবে। তো আমার ভাজাটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গ্যাস ওভেনে একটি কয়লার টুকরো নিয়েছি, এটি ভালোভাবে গরম করে নিচ্ছি। এটি তৈরি হয়ে গেলে আমি একটি ফয়েলের বাটি বানিয়েছিলাম, তাতে দিয়ে আমি এক টেবিল চামচ বা হাফ টেবিল চামচ যে যতটি প্রয়োজন দিয়ে এর মধ্যে, আমি এখানে হাফ টেবিল চামচ ব্যবহার করেছি বাটার, দিয়ে আমি ঢাকনা লাগিয়ে দিলাম টি স্মোকি ফ্লেভার আসার জন্য। পুরো একদম রেস্টুরেন্টের মতোই খেতে লাগবে এবং স্মোকি ফ্লেভার পাওয়া যাবে। খুবই টেস্টি খেতে হয়েছে, আমি ট্রাই করেই আপনাদের জন্য এই রেসিপিটি শেয়ার করলাম। সেই জন্য অতি সহজে কিভাবে বাড়িতেই চিকেন তন্দুরি বানিয়ে ফেলবেন এবং বাড়ির লোকদেরকে খাইয়ে খুশি করে দেবেন। রেসিপিটি ভালো লাগলে নিজের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো আজকে আমি এখানেই শেষ করছি। আসবো কোনো এক রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।